सब्सक्राइब करुन आमार यूट्यूब चैनल मैथ बॉक्स एवं पाशेर बेल आइकन टी प्रेस करुन लेटेस्ट वीडियो नोटिफिकेशन जोन्नो। स्वागतम जानाई आमार यूट्यूब चैनल मैथ बॉक्से जेखाने पावा जाय वेस्ट बेंगल बोर्डेर सब्जेक्ट मैथामेटिक्सेर चैप्टार वाइज फ्री सल्यूशंस 5 to 10 और तार संगे संगे माझे माझे छोटो छोटो किछु ट्रिक्स। तो आज करब हच्छे क्लास 7 सुब्रत दत्त अनुशीलनी 7 माने चैप्टार 3 आसन्न मान। तो एर आगे आमी 1-2 শেষ করেছিলাম, যদি তোমরা আগের ক্লাসগুলি না করে থাকো আমি ডিসক্রিপশন বক্সে আমি ক্লাস 7 এর প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে, বা তোমাদের যদি অন্যান্য কোনো ক্লাস হয় তাহলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে উপর দিকে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পাবে সমস্ত ক্লাস ওয়াইজ ভিডিও দেওয়া আছে। তো তোমাদের যার যেরকম ক্লাস সেই ওয়াইজ তোমরা ভিডিও দেখে নেবে। তো আজ করবো হচ্ছে ক্লাস 7 সুব্রত দত্ত চ্যাপ্টার 3 আসন্ন মান। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। দেখো এটা একটা সংখ্যা 12, তো অনেক সময় কাজের সুবিধার জন্য আমরা কি করি, আমরা তোমার সংখ্যার একটা রাউন্ড ফিগার ধরে নিই, যেমন 10, 20, 30, 40, 50 এগুলো রাউন্ড ফিগার বলা হয়, 100, 200, 300, 1000। তো সেই ক্ষেত্রে কাজের সুবিধার জন্য আমি যদি বলা হয় 12-র আসন্ন মান কত দশক অংশে, মানে দশক অঙ্কে, দশক অঙ্কে কোনটা, আমাদের নর্মালি আমরা জানি কি যদি আমার এটা একটা সংখ্যা হয় 2, 3, 9, 5, 6, 0, 1, তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আরও আছে। তো এখানে হচ্ছে একক হচ্ছে এটা, দশক হচ্ছে এটা, তাহলে যদি বলে দশক অঙ্কে আমার দশক অঙ্কের আসন্ন মান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা রাউন্ড ফিগার ধরে নেবো যেটা তোমার 12-র কাছাকাছি। তো এবার দেখতে হবে 12-টা কার কাছাকাছি, 12 হচ্ছে তোমার 10 আর 20-র কাছাকাছি, এই দুটোর মাঝে থাকে, তার মধ্যে কাছে কার, কাছে হচ্ছে 10-এর, তার মানে 12-র আসন্ন মান হচ্ছে 10। ওকে, যেমন আরেকটা বলছি ধরো তোমার 18, এটা 10 আর 20-র মাঝে এটা, তাহলে এই 18-টা কার কাছাকাছি, 20-র কাছাকাছি, তার মানে এর যদি আসন্ন মান বলে তাহলে হবে 20। এটা গেল পূর্ণ সংখ্যা, এরপর দশমিক সংখ্যা আসবে বোঝাচ্ছি। আচ্ছা তার মানে কী বেরোচ্ছে দেখো, এবার যদি 15 হয়, 15 হয় তাহলে কী করবে, এটা 10-এরও ঠিক, 10 আর 20-র ঠিক হাফ হাফ এই জায়গায়, তাই তো? তো যখন তার মানে দেখো 5-এর বেশি হলে পরেরটাতে চলে যাচ্ছে, 5-এর কম হলে আগেরটাতে চলে আসছে, কিন্তু 5 হলে কী হবে, 5 হলেও ঠিক হাফ হাফই হয়, কিন্তু এটাও কাজের সুবিধার জন্য আমরা পরেরটাতেই ধরি, তার মানে 5 অথবা 5-এর বেশি হলে আমি এর আসন্ন মান কত ধরবো হচ্ছে, আসন্ন মান ধরবো হচ্ছে 20। এরকম পরে অঙ্ক আছে, এক্সাম্পল যখন করবে তখন আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরো একটা অঙ্ক বোঝাচ্ছি, সবসময় রাউন্ড ফিগার বলে নেবো, কত কত ঘরের বলছে তার উপর ডিপেন্ড করে নেবো। যেমন দেখো আমি একটা সংখ্যা লিখছি 234, তাহলে শতক ঘরের বলেছে আসন্ন মান, তাহলে শতক ঘর কত, 2, শতক ঘর 2 মানে হচ্ছে 200, তাহলে এটা কার কার মাঝে, 200 আর 300-এর মাঝে, তাই তো? 200 আর 300-এর মাঝে, তার মানে 200 আর 300-এর হাফ হাফই কত, 250, তার মানে কী হবে, 250 বা 250-এর যদি বেশি হয় তাহলে এদিকে চলে যাবে, 250-এর কম হলে তাহলে এদিকে চলে আসবে, রাউন্ড ফিগার হিসেবে এটা নেবো। তার মানে কী হচ্ছে, আমি যেখানে সে দশক হোক, শতক হোক, একক হোক, এককের ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, এককের ক্ষেত্রে হচ্ছে 5 বা 5-এর বেশি, তার মানে গ্রেটার দেন 5, দশকের ক্ষেত্রে কত হচ্ছে, দশকের ক্ষেত্রে তোমার হবে না, তার ছাড়া ওইভাবে বুঝে নেবো, তার মানে কী হচ্ছে 5 বা 5-এর বেশি, 5 অথবা 5-এর মানে ঠিক হাফ হাফই জায়গা, যেটা হাফ আমি যদি বলি 1000 আর 2000, এর মাঝে গিয়ে এর মাঝে হচ্ছে 1500, তার মানে এই 1500 অথবা 1500-এর বেশি যদি সংখ্যাটা হয়, আমাকে পর এক্সাম্পল আসবে, জাস্ট আপাতত জেনে রাখো যে সংখ্যাটা দেবে, ধরো আমাকে দিয়েছে 1778, এই সংখ্যাটা আমাকে বলেছে 1000-এর ঘরে আসন্ন মান, তাহলে 1000-এর ঘর মানে এটা, এটা 1000-এর ঘর আসন্ন, তার মানে এখানে 1000 ঘর, তার মানে এটা কার কার মাঝে হচ্ছে, যত ঘরের বলবে সেই ঘর ওয়াইজ আমি পূর্ণ সংখ্যাগুলোর মানে রাউন্ড ফিগারগুলো নেব, কত হচ্ছে এটা কার কার মাঝে হচ্ছে, এটা 1000 আর 2000-এর মাঝে হচ্ছে, তাহলে 1000 আর 2000-এর মাঝে মধ্যেখানে এটা থাকলো, তাহলে এটা কার দিকে বেশি আছে, বেশি আছে 2000-এর দিকে, 1700, তার মানে এর সম্পূর্ণ আসন্ন মানটা কত হবে, 1000-এর ঘরে আসন্ন মান মানে এই সংখ্যাটার, এই 1000 বা একে বলে সহস্র, 1000 বা সহস্র ঘরের আসন্ন মানটা হবে 2000, ঠিক আছে?
এটা গেল পূর্ণ সংখ্যা। এবার আসে তোমার কি হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার ক্ষেত্রেও তাই হবে। আচ্ছা দশমিক সংখ্যা আমরা তো নর্মাল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একক দশক শতক হাজার এগুলো জানি, কিন্তু দশমিকের ক্ষেত্রে কী নাম হবে? ধরো 2.3496, তাহলে এটাকে বলা হয় দশাংশ, এটাকে বলা হবে শতাংশ, ওপর নিচে লিখছি যাতে নোংরা না হয়, এটাকে বলা হবে সহস্রাংশ। তো তোমাদের এত দূর পর্যন্তই আসবে, ঠিক আছে, দশাংশ, সহস্র, এই শতাংশ এবং সহস্রাংশ। এবার যদি বলা হয়, ওটা গেল আগেরটা গেল পূর্ণ সংখ্যা, দশমিকের ক্ষেত্রে আসন্ন মান কী করে বের করবো, মানে এত বড় একটা সংখ্যা দশমিক সংখ্যা, তার একটা অ্যাপ্রক্স আইডিয়ার জন্য একটা কম, মানে এত বড় ধরো আরও আছে 9354 হতেই পারে দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এত বড় দশমিক সংখ্যার একটা ছোট অ্যাপ্রক্স মান বের করার জন্য আমি আসন্ন মানটা বের করি। এবার যদি বলা হয় যে শতাংশ ঘর অবধি, দেখো আগেরটা গেলো তোমার পূর্ণ সংখ্যা, এটার নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা কীভাবে বের করবো, ঠিক আছে। যদি বলে সহস্রাংশ ঘর অবধি করো, এটা করে দিই 4, ঠিক আছে। যদি বলে সহস্রাংশ ঘর পর্যন্ত আসন্ন মানটা লেখো, তাহলে সহস্রাংশ ঘর কোনটা? 71। তার মানে আমাকে এতদূর লিখতে হবে, এরপরেগুলো লেখা যাবে না। কিন্তু যখন আসন্ন মান বলবে তখন কী হবে, এই মানটাকে দেখবো, এই মানটা তার পরের সংখ্যাটার উপরে ডিপেন্ড করে আমার চেঞ্জ হবে। আমি একটু আগেই বললাম 5 অথবা 5-এর বেশি হলে কী হবে, বেড়ে যায়, মানে পরেরটা হয়। তাহলে ঠিক তাই এখানে আমি এখানে সংখ্যাটা চেঞ্জ করছি, এইটা 9টা পরে দিয়ে বুঝাবো, ঠিক আছে। 8, তার মানে 8 অবধি লিখবো সহস্রাংশ, মানে 1, 2, 3 দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এতদূর পর্যন্ত লিখবো, মানে 3 ঘর পর্যন্ত আমি লিখবো। তো যখনই আমি 3 ঘর পর্যন্ত লিখবো, যে ঘর পর্যন্ত লিখবো সেই ঘরটা বাদে তার পরের ঘরটা দেখবো 5 অথবা 5-এর থেকে বেশি আছে কিনা। এখানে কত আছে? 4 আছে, 5-এর থেকে কম। আমি কি জানি 5 অথবা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আগের সংখ্যাটা 1 ঘর বেড়ে যাবে। তাহলে এই সংখ্যাটা 5-এর থেকে কম আছে, আর যদি না আছে 5 বা 5-এর কম, যদি 5-এর কম থাকে তাহলে কীভাবে বাড়বে না, যেমন আমি আগের ক্ষেত্রে করলাম, যেমন 27-এর এটা হচ্ছে তোমার 20 আর 30-এর মাঝে, এটা যদি 22 হয় তাহলে কী হবে, 22 হয় মানে 20 কাছাকাছি, তার মানে কমে গেল, বা ওই একই ঘরের থাকলো, 20-এর ঘরের থাকলো। আর যদি তোমার এটা যদি 25 হতো বা 26 বা 27 হতো তাহলে কী হতো, 1 ঘর বেড়ে যেত, মানে 2 থেকে 3-এর ঘরে চলে গেলো, ঠিক আছে। ঠিক তেমনই এখানে কী করছি, আমি যে ঘর অবধি লিখবো সেই ঘরের পরের সংখ্যাটা দেখবো, যদি 5 অথবা 5-এর থেকে বেশি হয় তাহলে সেই ঘরটা কী করবো, আমি 1 ঘর বাড়িয়ে দেবো, যদি 5-এর থেকে কম থাকে তাহলে সেই ঘরটা যা ছিল তাই থাকবে, ঠিক আছে। তারপরে তাহলে কী হচ্ছে, এখানে তোমার এর পরের ঘরটা 4 আছে, 5-এর থেকে কম, তার মানে সংখ্যাটা যা ছিল তাই থাকলো, ব্যাস। এতদূর পর্যন্ত এটা হয়ে গেলো আসন্ন মান। এটা কতদূর পর্যন্ত হলো আসন্ন মান? এটা হলো এই দশমিক সংখ্যাটার সহস্রাংশ ঘর পর্যন্ত আসন্ন মান, বা দশমিকের পর 3 ঘর পর্যন্ত, বা 3 দশমিক স্থান অনেকভাবে বলা যায়, সহস্রাংশ বলা যায়, বা 3 দশমিক স্থান বলা যায়, বা দশমিকের পর 3 ঘর এটাও বলা যায়, ঠিক আছে। এবার যদি বলে দশাংশ স্থান পর্যন্ত লেখো, দশাংশ স্থান মানে এতদূর পর্যন্ত, শতাংশ স্থান পর্যন্ত, তাহলে এটা দশাংশ, এটা শতাংশ। যদি এই ঘর অবধি লিখতে হয়, যত ঘর পর্যন্ত লিখবো তার পরের ঘরটা দেখবো, তাহলে কত হচ্ছে এখানে 3, এর পরের ঘরটা কত হচ্ছে 8, 5 বা 5-এর থেকে বেশি হলে কী হবে, সেই ঘরটা বেড়ে যাবে, তাহলে 4 ছিল 5 হয়ে গেলো, বাসংখ্য হয়ে গেলো। এবার এই অঙ্কটা দেখাচ্ছি, দেখো এখানে প্রথমে বললাম 9, আমি এখানে দিলাম হচ্ছে একটা কাজ করি, থাকলো। এবার যদি বলে তোমার দশাংশ ঘর পর্যন্ত কত হবে, এই সহস্রাংশ ঘর, সহস্রাংশ ঘর মানে এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত লিখবো, কিন্তু সেই ঘরটা কী হবে, তার পরের ঘরের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, তাহলে এখানে তার পরের ঘর কত আছে, 4 আছে, 5-এর থেকে কম, তার মানে চেঞ্জ হবে না, তার মানে এই অবধি কত হবে 2.398 হয়ে গেল। এবার যদি দশাংশ অবধি লিখতে পারো তাহলে কী লিখবো, যে ঘর পর্যন্ত লিখবো তার পরের সংখ্যাটা দেখবো 2, তাহলে এখানে তার পরের সংখ্যাটা কী আছে, এখানে 5-এর থেকে বেশি আছে, তার মানে সেই ঘরটা বেড়ে যাবে, তাহলে 9 থেকে বেড়ে কত হলো 10, 10, 10-এর মানে 0, 0 তার মানে কত হচ্ছে এখানে 3 আর 1-এ 4। যদি এরকম হয় যে কোনো সংখ্যা বেড়ে গেলো, বেড়ে গিয়ে 10 হয়ে গেলো, তাহলে সেক্ষেত্রে 0 বসিয়ে তার আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে দেবে, ঠিক আছে, ব্যাস। এটা গেলো তোমার দশমিক আসন্ন মান, যখন এরপর এক্সাম্পলগুলো করবো তখন আরও স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এতদূর পর্যন্ত যে কটা বোঝালাম সেইটুকুর উপর ডিপেন্ড করে আমি অনুশীলনীতে অঙ্ক করি, তাহলে একটা করে সূত্র বোঝাবো, একটা দুটো করে সূত্র বোঝাবো, আর তার উপর ডিপেন্ড করে কোনগুলো অঙ্ক আছে অনুশীলনী থেকে সেগুলো করে দেবো, ঠিক আছে। তো এখানে অনুশীলনীর সাথে দেখো 1 নম্বর কী বলা আছে, আমি 1-এ 2টো অঙ্ক করাচ্ছি,
টু আর থ্রি এক অঙ্কটা তোমার বাড়িতে করবে, ঠিক আছে? অনুশীলনী সাথে দুই নম্বর কী বলেছে তোমার, নাইন সিক্স সেভেন টু, এর বলেছে আসন্ন সহস্রে ও শতকে প্রকাশ করি। তাহলে সহস্র মানে কি, শত সহস্র মানে এই ঘরটা, তাহলে এই ঘর পর্যন্ত আমাকে আসন্ন মান নিতে হবে। তাহলে এই ঘরটা পর্যন্ত যদি সংখ্যা নিই, তাহলে সংখ্যাটা কার কার মধ্যে থাকছে, এটা নিশ্চয় যদি এই ঘর পর্যন্ত হয় তাহলে বাকিগুলো ধরবেন জিরো আছে, তাহলে মানে হাজারের ঘর ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, ন হাজার ছশো বাহাত্তর। এটা কার কার মাঝে থাকবে, এটা থাকবে তোমার সেই ঘর মানে ন হাজারের ঘরে থাকবে, তার পরের ঘর মানে দশ হাজারের মাঝে থাকবে। এবার ন হাজার ছশোটা কার কার মাঝে, ন হাজার আর দশ হাজারের, দশ হাজার মাঝের সংখ্যাটা কী হবে, ন হাজার পাঁচশো। তাহলে এটা দেখো ন হাজার পাঁচশোর থেকে বেশি, ন হাজার পাঁচশোর থেকে বেশি আছে, তার মানে এটা কী হবে, তাহলে এটা কী হচ্ছে, ন হাজার পাঁচশো থেকে বেশি হচ্ছে, তার মানে এটা কোন ঘরে চলে যাবে, এটা পরের ঘরে চলে যাবে দশ হাজার। তাহলে ন হাজার ছশো বাহাত্তরের সহস্র ঘরের আসন্ন মান কত হলো, সহস্র ঘরের আসন্ন মান হলো দশ হাজার, ঠিক আছে? হয়ে গেল। যেমন এবার বলেছে কত, শতকের ঘরের শতক, তাহলে শতকের ঘরে যদি হয় এটা, তার মানে এবার আমি শতকের ঘর ধরে করবো, তাহলে ন হাজার ছশো বাহাত্তর শতক ঘর ধরলে কত কত মাঝে আছে, শতক ঘর ধরলে তোমার আছে তোমার ন হাজার ছশো আর ন হাজার সাতশোর মাঝে। আমি এখানে দেখো হাজার ঘর ধরেছিলাম বলে আমি হাজার ঘরটাই চেঞ্জ করলাম নয় আর দশ, এখানে শতকের ঘর চেয়েছে শতকের ঘরটাই চেঞ্জ করলাম ছশো, মানে মানে শতক ঘর ধরলে ছশো বাহাত্তর। এবার ছশো বাহাত্তর কার কার মাঝে থাকে, ছশো বাহাত্তর ছশো এবং সাতশো, তার মানে এখানে ন হাজার ছশো কার কার মাঝে থাকে, ন হাজার দশ হাজার, যখন যে ঘর বলবে সেই ঘরের সংখ্যা হিসাবে ধরবো। তাহলে এবার ছশো বাহাত্তর যদি বলা হয়, ন হাজার ছশো আর ন হাজার ছশো বাহাত্তর, ন হাজার সাতশো কার কাছে আছে, এখানে ন হাজার ছশো আর ন হাজার সাতশোর মাঝের সংখ্যাটা হবে কত হবে, ন হাজার ছশো আর ন হাজার সাতশোর মাঝের সংখ্যাটা হবে ন হাজার ছশো পঞ্চাশ, এখানে ন হাজার ছশো বাহাত্তর, তার মানে এটা কী হবে, এটা তোমার চলে গেলো পাঁচের থেকে বেশি, তার মানে চলে গেলো ন হাজার সাতশোর দিকে। তার মানে এই সংখ্যাটার সহস্র ঘরের আসন্ন মান হচ্ছে দশ হাজার এবং শতকের ঘরের আসন্ন মান হচ্ছে ন হাজার সাতশো। ওকে, আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা মেটাচ্ছি। তিন নম্বর অঙ্ক কী বলেছে দেখি, তিন হাজার সাতশো ছাব্বিশ, তিন নম্বর তিন হাজার সাতশো ছাব্বিশ। তাহলে সহস্র ঘর মানে কি, সহস্র ঘর মানে এই ঘর, তাহলে সহস্র ঘর যদি হয় তাহলে সেই হিসাবে আমি যদি সংখ্যা ধরি তাহলে কার কার মাঝে আছে, সহস্র ঘর মানে হাজারের ঘর ধরে লিখতে হবে, তাহলে তিন হাজার আর চার হাজারের মাঝে, তিন হাজার আর চার হাজারের মাঝের ঘরটা কী হলো, তিন হাজার চার, তিন হাজার পাঁচশো, এটা আছে তিন হাজার সাতশো ছাব্বিশ, তার মানে এটা কী হচ্ছে পাঁচের থেকে বেশি, তার মানে এর আসন্ন মান কত হবে চার হাজার। তাহলে তিন হাজার সাতশো ছাব্বিশের সহস্রের ঘরে লিখবে এই ভাষাটা, আমি লিখছি না, তিন হাজার সাতশো ছাব্বিশের সহস্রের ঘরের আসন্ন মানটি হলো চার হাজার। হয়ে গেল। এবার হচ্ছে শতকের, শতক মানে তোমার কোন ঘরটা, এই ঘরটা, তাহলে তিন হাজার সাতশো ছাব্বিশ এই ঘর ওয়াইজ আমি লিখবো, এই ঘর ওয়াইজ লিখলে কার কার মাঝে আছে, সাতশো ছাব্বিশ কার কার মাঝে, সাতশো ছাব্বিশ হচ্ছে সাতশো আর আটশোর মাঝে, তাহলে তিন হাজার সাতশো আর তিন হাজার আটশোর মাঝে হচ্ছে, তিন হাজার সাতশো আর তিন হাজার আটশোর মাঝের সংখ্যাটা কি, তিন হাজার সাতশো এবং তিন, সবসময় মাঝের সংখ্যাটা ভাববে, তিন হাজার সাতশো পঞ্চাশ, এটা আছে কত, তিন হাজার সাতশো ছাব্বিশ, তার মানে পঞ্চাশের থেকে কম আছে, তাহলে এটার আসন্ন মান কত হবে, এইটা, তার মানে তিন হাজার সাতশো ছাব্বিশ এই শতকের ঘরের আসন্ন মান হচ্ছে তিন হাজার সাতশো। ওকে, আচ্ছা তাহলে হয়ে গেল, এক নম্বর তোমার বাড়িতে করবে, মিটাচ্ছি তাহলে। আচ্ছা এরপর চার নম্বর কী বলেছে, একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, তার আসন্ন মান লিখতে বলেছে, তিন দশমিক সাত চার শূন্য তিন ছয়, তিন দশমিক সাত চার শূন্য তিন ছয় বলেছে, দুই দশমিক তিন দশমিক ও চার দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান, শুদ্ধ মান যা আসন্ন মান তা একই, ঠিক আছে? ঠিক আছে, তো দুই দশমিক তিন দশমিক মানে কি, দুই দশমিক মানে দশমিকের পর দু ঘর, তিন দশমিক মানে দশমিকের পর তিন ঘর, চার দশমিক মানে দশমিকের পর চার ঘর পর্যন্ত লিখতে হবে। আমি প্রথমে যেটা দেখালাম দশমিক সংখ্যা লেখা, এখানেও ঠিক তাই, তাহলে দুই দশমিক পর্যন্ত, তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে, আছে তোমার তিন দশমিক সাত চার শূন্য ছয়। আমি কী বললাম তখন, যত ঘর দশমিক পর্যন্ত বলবে তত ঘর পর্যন্ত লিখবো, কিন্তু তারপরে সংখ্যাটা দেখবো, তার দুই দশমিক মানে এই অবধি লিখতে হবে,
এবার এই অবধি যখন লিখবো তাহলে এর পরের সংখ্যাটা দেখবো, পরের সংখ্যাটা কি আছে, জিরো, পাঁচের থেকে কম। তার মানে কি, পাঁচের থেকে কম যদি থাকে তাহলে কি হবে, চেঞ্জ হবে না, যে ঘরটা পরের দেখছি সেই ঘরটা চেঞ্জ হবে না, যা থাকবে তাই। যদি পাঁচের থেকে বেশি হয় তাহলে কি চেঞ্জ হবে, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে, এরপরে ঘর কি আছে তোমার জিরো, একের থেকে এই পাঁচের থেকে ছোটো, তার মানে কি হবে, এটা চেঞ্জ হবে না। তাহলে যে ঘর, তাহলে 2.15 স্থানটি হলো 3.74। এবার হচ্ছে 3 দশমিক, তাহলে কত হবে 3 দশমিক স্থান পর্যন্ত অশূন্য মান কত হবে, 3 দশমিক মানে কি এই সংখ্যাটা, ওই অবধি লিখবো, 3 ঘর পর্যন্ত লিখবো। এবার 3 ঘর পর্যন্ত যখন লিখবো তখন আমি 4 নম্বর ঘরটা দেখবো কত আছে, 4 নম্বর ঘরটা কত আছে দেখো, পাঁচের থেকে বেশি, পাঁচের থেকে বেশি যদি হয় তাহলে কি হবে, যত নম্বর ঘর পর্যন্ত দেখছি সেটা 1 ঘর বেড়ে যাবে, তাহলে কত হবে, 0 ছিল 1 হয়ে গেলো, তাহলে কত হলো 3.741। এবার 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক পরে মানে তোমার এইটাই লাস্ট, লাস্ট ঘর 6, 4, তাই বলেছে 4 দশমিক বলেছে কি, সেভেন ফোর জিরো থ্রি সিক্স, ও সরি আমি সংখ্যা তো ভুল লিখেছি, যাও 7403 হবে। তাহলে এখানে 3 দশমিক কী হচ্ছে, 1 2 3, 7 7 4 0 3 6, 3 ঘর পর্যন্ত মানে এতদূর পর্যন্ত লিখতে হবে। এবার যতদূর পর্যন্ত লিখতে হবে তার পরে ঘর দেখবো 3, পাঁচের থেকে কম আছে, তার মানে কি অঙ্কটা তাহলে ভুল হয়েছে, এখানে কত হবে 7 4 0 থেকে গেল, কারণ তার পরের ঘরটা কী হচ্ছে পাঁচের থেকে কম আছে। আচ্ছা তাহলে 4 নম্বর ঘর পর্যন্ত করতে হবে, তাহলে 4 নম্বর ঘর মানে 4 দশমিক স্থান মানে কি 4 নম্বর ঘর মানে এই অবধি করতে হবে। তো এই অবধি যেটা আছে অবধি যখন লিখবো তখন তার পরের ঘরটা দেখবো, তার পরের ঘরটা কত আছে 6, 5-এর থেকে বেশি, তার মানে সেই ঘরটা বেড়ে যাবে, 3, 1 বেড়ে গেলে হবে 4, তাহলে আনসার তাহলে কত হলো 3.7404। ওকে ব্যাস মিটাচ্ছি। এরপর 5 নম্বর কী বলেছে, ভালো অঙ্ক, যে 7.562 এর আসন্ন মান পূর্ণ সংখ্যায় মান নির্ণয় করি। পূর্ণ সংখ্যায় মানে কত, পূর্ণ সংখ্যা মানে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের আগের সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। তাহলে এই ঘরটার মান বের করব, এই ঘরটার মান যখন বের করব তখন যে ঘরের মান বের করি তার পরের ঘর দেখি, তাহলে তার পরের ঘর কত আছে, তার পরের ঘর আছে, প্রথম কথা মনে রাখবে যত ঘর পর্যন্ত বের করতে বলে তার পরের সংখ্যাগুলো কিন্তু ওই চেঞ্জ হওয়ার পর কিন্তু আর বসে না, ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাহলে এখানে 7 পূর্ণ সংখ্যা অবধি লিখতে বলেছে, পূর্ণ সংখ্যা কত এখানে আছে 7 আছে, তাহলে 7-এর পরের সংখ্যা কত আছে এখানে 7.5, 5 বা 5-এর থেকে বেশি হলে কী হয় আগের ঘরটা বেড়ে যায়, তাহলে এখানে কত হবে, তাহলে তাহলে কী চেয়েছে এর আসন্ন পূর্ণ সংখ্যায় মান, তাহলে আসন্ন পূর্ণ সংখ্যায় মান আগের অঙ্কগুলো দেখি 2 দশমিক 3 দশমিক বলে দিয়েছিল, এখানে বলেছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 7-টাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এই ঘরের আসন্ন মান কত হবে, এরপরে যে ঘরের বের করবো তার পরের ঘরটা দেখছি, তার পরের ঘরটা কত আছে 5 আছে, তার মানে আগের ঘরটা 1 ঘর বেরিয়ে যাবে, তার মানে হচ্ছে 8। যেমন আগের অঙ্ক করলাম, যেমন দেখো 3.74036, এখানে কী করলাম 3-এর ঘর যখন চেঞ্জ করলাম আমি 6 আছে, তার মানে কি 3.74074 হয়ে গেল, কিন্তু পরে কিন্তু করার কোনো সংখ্যা, যখন চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর সেই সংখ্যার পরে কোনো সংখ্যা বসালাম না, ঠিক এখানেও ঠিক তাই, 5-এর জন্য আমি 7-কে চেঞ্জ করে 8 করে নিলাম, তার 8-এর কোনো পরের সংখ্যা বসবে না, মানে 0.000 এটা লিখলেও হয় না লিখলেও হয়, তার মানে 7.562-এর আসন্ন মান কত হচ্ছে, পূর্ণ সংখ্যার আসন্ন মান হচ্ছে 8। ওকে মিটাচ্ছি। আচ্ছা এরপর আসছে কি, এরপর আসছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক জিনিসটা কি, সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে বলে সার্থক অঙ্ক। তো কোনো দশমিক সংখ্যাই হোক বা পূর্ণ পূর্ণ সংখ্যা বা দশমিক যেই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যার ক্ষেত্রে প্রথম যে কটা সংখ্যা থাকবে সে কটা সার্থক সংখ্যা, কিন্তু কি সার্থক অঙ্ক, কিন্তু ধরো আমি 0.00.239, এই ক্ষেত্রে সার্থক অঙ্ক কত আছে, মানে প্রথম সার্থক অঙ্ক কোনটা, 2, কেন 0 হয় না, 0 কখন হয় না, 0 যদি কোনো সংখ্যা ধরো আমি 2 3 4 0 9 0 6 00 আর 0 যদি এত বড়ো সংখ্যা হয়, নর্মাল সংখ্যা একটু নিলাম পূর্ণ সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, যদি বলে প্রথম সার্থক অঙ্ক তাহলে প্রথম সার্থক অঙ্ক 2, কারণ প্রথমের 0 এবং শেষের 0 নেওয়া হয় না, কিন্তু মাঝের 0 আমি গুনতে পারবো। তাই এখানে কটা সার্থক অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7, দেখো মাঝের 0গুলো কিন্তু আমি গুনেছি, কিন্তু আমি গুনিনি কোনটা, প্রথমের 0 আর লাস্টের 0, এই সংখ্যাগুলোকে আমি সার্থক সংখ্যা হিসাবে ধরবো না যদি তোমার প্রথমে এবং শেষ হয়। তেমনই দেখো এখানে 2 0
जिरो टू जिरो पॉइंट थ्री जिरो नाइन एखे तेल प्रथम सप्तक अंक को दुई ए जरोोटा होना ए जरोोटा मजे आना है यहाँ दुई नम्बर एट तीन नम्बर एट मजे आ देखो शेष होनी क्योंकि लास्टे पूर्ण संख्या आदि लास्ट जो जिरो हतो ताले किन्तु ए जिरो हतो ना एखे लास्टे कि आछे पूर्ण संख्या तार माने से एखोनो पूर्ण संख्यार माझे आछे तार माने तीन नम्बर एटा चार नम्बर एटा पाँच नम्बर एखाने पाँचटा सार्थक अंक आछे ठीक आछे ताले एखाने सार्थक अंक बोझा गेलो आशा करछि छय अंक कि बोलेछे देखि निम्नलिखित तीनटि सार्थक अंक पर्यन्त आसन्न मान निर्णय करबि तीनटि सार्थक अंक पर्यन्त माने प्रथम थेके गुणबो जत घर पर्यन्त सार्थक तीन नम्बर सार्थक घर पर्यन्त आमि आसन्न मान बेर करबो तो चले आसि सातेर अंके सात नम्बरटा कि बोलेछे एखाने 5.072 बोले तीन सार्थक अंक तीन सार्थक अंक कथा हे ये एक नम्बर एट दुई नम्बर ए जिरो माझे आने काउंट करब तीन नम्बर तर मैं यत दूर पर्त दूर पर्त करते बेर करते हैं जो एर आसन्न मान कत हे एबारे नर्मल दशमिके जमन ठीक तेम ही हाँ एत दूर घर पर्त बेर करते हैं तेल तीन सार्थक अंक पर्त आसन्न मान कत है आसन्न मान है एत घर ए अब्दि बेर करब तो ए अब्दि जो बेर करब तरह घर का देखो तरह घर का कत आज दुई पाँच कम तम से चेन्ज है ना तम मैंने संख्या तेल कत है 5.07 हलो तपर अंक कि बोले एक ही रकम आठ नम्बर वो तीन सार्थक अंक पर्त कत हो 72.083 तेल तीन घर पर्त आसन्न आसन्न समय आसन्न अंकगुणगुल्लो हे सर आसन्न बोलिए सार्थक अंकगुणगुल्लो हे ये एक नम्बर दुई नम्बर एट तीन नम्बर जिरो माझे आज तो काउंट करी कारण यो पर संख्या आई तेल यब्धि कि करबी तर मैंने यब्धि आसन्न मान बेर करते हैं एबारे जत अब्दि बेर करी तर पर संख्या देखते हैं तेल कत है तेल एक बार लिखे दीची तुम्हारा लिखे नेबे एरकम तीन सम्पर्क तीन सार्थक अंक पर्त आसन्न मानटी हलो तेल कत है एखे 72 ए जिरो अब्दि लिखब जिरोर पर संख्या तो आज आठ पाँच बेसि तर मैंने क्या से बेसि जाए मैंने बेड़े गल एक आंसर हो तुम्हार 72.1 तीन की संख्या थकते तब एक दुई तीन ओके अच्छा एरपर नय नम्बर क्यों 0.0078776 तीन घर पर्त ए क्षेत्र देखो प्रथम सबकटा जिरो तुम्हारा काउंटे पड़े ना बद तेल प्रथम एक नम्बर हे दुई हे तीन नम्बर हे तेल यही अब्दि लिखते है तेल के सत घर पर्त लिखते हैं आसन्न मान कत है तेल कत है 0.00 काउंट करब ना लिखब हमें 7.8 एबार ए घरटार पर्त जो लिखब तरह घर ओपर चेन्ज कर बेस कर चेन्ज होते ना होते एरपर घर कत छय पाँचर थे बेसि तर मैंने कि ये चेन्ज हो गल 7.88 तेल तुम्हार नय नम्बर आसा तक हलो मैं लिखे ने तीन घर तीन सार्थक अंक पर्त आसन्न मान हे 0.00 0.00 7.88 ओके मिटाच एरपर दशर अंकगुलो आस दशमिक स्थान पर्त प्रकाश करो आसन्न मान एवं प्रत्येक प्रकृत भूल आपेक्षिक भूल और शतकरा भूल निर्णय करो प्रत्येक सूत्र हमें अंकगुल स्टार्ट कर प्रत्येक बार अंक तो बोले देव ठीक है आशा कर तीनटे अंक करते करते हो जाए এখানে কত হচ্ছে 10 এর 1 নম্বরটা আসি 10 এর 1 সংখ্যাটা কি দেওয়া আছে সংখ্যাটা দেওয়া আছে 0.3216 এটা হচ্ছে মেইন সংখ্যা এটা হচ্ছে প্রকৃত মান যেটা অ্যাকচুয়াল দেওয়া থাকবে সংখ্যা সেটা হচ্ছে প্রকৃত মান মাথায় রাখবে এটা হচ্ছে প্রকৃত মান ঠিক আছে আমি লিখে দিলাম তোমরা ব্র্যাকেটে তোমরা লিখবে না এটা প্রকৃত মান এবার চেয়েছে কি আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত प्रकाश करो दुई दशमिक स्थान पर्त आसन्न मान तेल दुई दशमिक स्थान पर्त आसन्न मान कत है दुई दशमिक मान कि दशमिक पर दो घर 0.3216 ए अब्दि लिखते हैं तो ए अब्दि जो लिखब तरह घर देखो तरह घर कत आने तुम्हार एक मैं पाँच कम तेल क्यों से घर को चेन्ज है ना तो दुई दशमिक पर्त स्थान पर्त संख्या कत है 0.32 लिखे निल आसन्न मान 0.32 ओके एरपर चेहसे कि एरपर चेहसे प्रकृत भूल प्रत्येक प्रकृत भूल आपेक्षिक भूल और शतकरा भूल निर्णय कर अच्छा तीनटे सूत्र प्रकृत भूल मान कत हो प्रकृत भूल मान हे सूत्र खाता बोते पेचन लेखा आ प्रकृत भूल मान हे प्रकृत मान और आसन्न मान मध्य डिफारेंस डिफारेंस मान हे
বিয়োগফল, অন্তরফল। তো ডিফারেন্স কেন বললাম, আমি বিয়োগ বলতে পারতাম যে আমি প্রকৃত মান বিয়োগ আসন্ন মান বলতে পারতাম, কারণ সবসময় যে তোমার আসন্ন মান ছোট হবে আর প্রকৃত মান বড় হবে এমন কোনো কথা নেই। অনেক সময় হতে পারে তোমার আসন্ন মান বড়, প্রকৃত মান ছোট, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে সেই সেই সব ক্ষেত্রে কী হবে, সেই সব ক্ষেত্রে সেই জন্য আমি ডিফারেন্স বললাম। ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স সিগনাল এরকমভাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃত মান হচ্ছে কী হচ্ছে, প্রকৃত মান ডিফারেন্স আসন্ন মান, মানে অন্তর, বিয়োগফল নয়। এবার এবার এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা বড়টা বিয়োগ ছোট, তাহলে হচ্ছে প্রকৃত মান আর আসন্ন মানের হচ্ছে ডিফারেন্স মানে বিয়োগফল। এবার দেখো প্রকৃত মান এটা, আসন্ন মান হচ্ছে এটা, তাহলে এর মধ্যে বড় কে আছে আমি এটা মিটিয়ে দিচ্ছি। আমি এখানে একটা করে সূত্র বোঝাবো আর সঙ্গে সঙ্গে করে দেবো। তাহলে এখানে প্রকৃত মান কত আছে, প্রকৃত মান 0.3216 আর এখানে আছে 0.32। দশমিকের পর ওখানে 3216, যদিও 3216 বলে না, 3216 এইভাবে বলে, 0.3216, 0.32। এর মধ্যে বড় কোনটা, এর মধ্যে বড় তোমাদের ধরো আমি বললাম এখানে 33 আছে, তাহলে বড় কোনটা, অনেকে বলবে হয়তো এটা বড়, বড় সংখ্যা আছে তাই, সেটা নয়। সেটা হচ্ছে তোমাকে কত ঘরের অঙ্ক সেই ওয়াইজ তোমাকে দেখতে হবে। এখানে 3 দশাংশ ঘর 3 সেম সেম, শতাংশ ঘর এখানে 2, এখানে শতাংশ ঘর 3, তার মানে বড় কে, শতাংশ ঘর বড় পড়লো এখানে, তার মানে এই সংখ্যাটা বড়। ওকে, এবার যে অঙ্কটা আছে সেটা বলছি, এখানে তোমার আসন্ন মান বেরোচ্ছে 2, তার মানে এরপরে কত আছে, 0 কিছু নেই, মানে 0 লিখলাম আমি আমার সুবিধার জন্য। তাহলে এখানে দশাংশ ঘর তোমার 3, দশাংশ ঘর 3 সেম সেম, শতাংশ ঘর 2, শতাংশ ঘর 2 সেম সেম, সহস্রাংশ ঘর 1, সহস্রাংশ ঘর 0, তার মানে এখানে তোমার বড় কোনটা, সহস্রাংশ ঘর বড় হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এই সংখ্যাটা বড়। এইভাবে ঘর অনুযায়ী দেখতে হয়, সংখ্যা বড় আছে বলে বড় হবে তেমন কোনো কথা নেই, ঠিক আছে। তার মানে এটা বড়, এটা ছোট, তাহলে বিয়োগফল, প্রকৃত ভুল মানে কি তাদের বিয়োগফল, তার মানে এটা বিয়োগ এটা। আমি এখানে লিখে নিই তাহলে 0.3216 বিয়োগ 0.32, জিরোটা দিলাম না আমি, ওটা সুবিধার জন্য তখন ধরেছিলাম। বিয়োগ করি 0.32, বিয়োগ করলে কত হবে, 0 0, ওখানে কিছু নেই মানে 0 বসিয়ে নিলাম, 6 1 0 0 0 পয়েন্ট, তাহলে 0.0016, তাহলে আনসার হলো তাহলে 0.0016। ওকে, গেল এটা প্রকৃত ভুল, মিটাচ্ছি। এরপরে বলা আছে কি আপেক্ষিক ভুল, তাহলে আপেক্ষিক ভুল কত হবে, তাহলে লিখে আপেক্ষিক ভুল। আচ্ছা, আপেক্ষিক ভুলের সূত্র কি, আপেক্ষিক ভুলের সূত্র হচ্ছে প্রকৃত ভুল, প্রকৃত ভুল বাই প্রকৃত মান, প্রকৃত ভুল বাই প্রকৃত মান। প্রকৃত ভুল কত, অঙ্কটার প্রকৃত ভুল বের করলাম এটা, আর প্রকৃত মান কত, প্রকৃত মান মানে প্রথমে লিখেছি দেখো এইটা, তার মানে এইটা বাই এইটা করলে আমি কী পেয়ে যাবো, সরি, এইটা বাই এইটা করলে আমি পেয়ে যাবো হচ্ছে আপেক্ষিক ভুল। ওকে, তাহলে আমি এটা মিটিয়ে দিয়ে সংখ্যাটা লিখে দিচ্ছি, তাহলে প্রকৃত ভুল মানে এই সংখ্যাটা, মিটিয়ে আমি সংখ্যাটা লিখে দিলাম 0.0016, প্রকৃত মান মানে এই সংখ্যাটা লিখে দিলাম আমি 0.3216। সংখ্যা একটু সূত্রগুলো একটু মনে রাখবে অবশ্যই, না তো কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, তো এতে কাটাটি করি, কাটাটি করলে কত হবে, দশমিকের পর 1 2 3 4 চারটে সংখ্যা, নিচেও দশমিকের পর 1 2 3 4 চারটে সংখ্যা, তাহলে দশমিক দশমিক উঠে গেল, 0 0 কেটে গেলো আগের, তাহলে ওপরে থাকলো কত, ওপরে থাকলো হচ্ছে তোমার 16, নিচে হলো তোমার 3216। কাটি থেকে কতবার কাটবে, দুইবার কাটি, 2 8 16, 2 16 32, 2 8 16। আচ্ছা, 8 দিয়ে কাটবে, 8 1 8, সরি, 8 2 16, 0 8 1 8, তার মানে এটা কেটে গেল মানে কিছু নেই, 1, তার মানে 1 by 201, তার মানে সঙ্গে সময় লিখে দিই 1 by 201। এবারে যদি আচ্ছা, তাহলে 1 by 201 আমি কী করবো, পয়েন্টে করি, আমি এখানে করছি পয়েন্টে, 1 by 201 ভাগ করলে 1, দশমিক দিয়ে 0 যাবে না, তারপরে কী হবে, তাহলে 0 দিয়ে 0 এটাও যাবে না, 201 আছে এখানে, 100 আছে, আবার 0 দিয়ে 0 হলো 1000, 1000 কতবারে যাবে, 5 দিয়ে করলে তোমার 1000 5 হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 2
804 যদি নামে কত হবে তাহলে 619 এখানে 91 196 দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো এটা কত বারে যাবে এটা বারে যাবে হচ্ছে তোমার 9218 নয় বারে যাবে নয় বারে 91 কে 9 900 9218 তার মানে হচ্ছে 10 থেকে 9 বার দিলে 1 5 এক 151 তার মানে আরও হবে তাহলে আমি ডট 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 দিয়ে 0.0049 ডট 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 দিতেই পারি হবে অতগুলো করার দরকার নেই তাহলে এটার মানে কত হলো এটার আনসার হলো তোমার এখানে পাশে লিখে নিচ্ছি পয়েন্ট 0.00 আমি তাহলে পয়েন্টের আগে 0 বসাতে পারি 0.0049 তাহলে 0.0049 নি ডট 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 দিয়ে দেবে এরকম ডট ডট দিলাম দেখো ডট ডট দিয়ে দেবে বা আমি নিচে লিখছি বড় বড় করে দেখো 0.0049 ডট 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 দিয়ে দেবে তার মানে চলতে থাকবে ঠিক আছে আমি এই ভাগটা মিটাচ্ছি আচ্ছা আমি একটা কাজ করছি ক্যালকুলেশন তোমরা করে নেবে আমি এখানে সম্পূর্ণটা মিটিয়ে পরিষ্কার করে দিচ্ছি শুধু এই সংখ্যাটা লিখে দিচ্ছি ঠিক আছে মিটি দিচ্ছি এটা কারণ পরের একটা মান বের করতে হবে আপেক্ষিক ভূতলের বের হলো 0.0049 ডট 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 হলো এরপরে বলেছে কি শতকরা ভুল তাই তো এরপরে বলা হয়েছে তোমার শতকরা ভুল আচ্ছা শতকরা ভুল মানে কি শতকরা ভুল মানে হচ্ছে আপেক্ষিক যে ভুল যেটা বেরোবে তার সঙ্গে 100 গুণ তাহলে শতকরা ভুল তার মানে আগে প্রথমে তোমাকে বের করতে হবে হচ্ছে প্রকৃত ভুল প্রকৃত ভুল থেকে তুমি পাবে হচ্ছে আপেক্ষিক ভুল থেকে পাবে আপেক্ষিক ভুলের সঙ্গে 100 গুণ করবে সেটা পেয়ে যাবে তাহলে কত শতকরা মানে হচ্ছে শতকরা ভুল তাহলে আপেক্ষিক ভুল 0.0049 ডট 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 ইনটু 100 করে দিলাম গুণ করলে কি হয় গুণ করলে তোমার দশমিক ডান দিক যায় আর ভাগ করলে দশমিক তোমার বাঁ দিকে আসে তাহলে এখানে ক ঘর যাবে একের পর আমি ধরো 100 দিয়ে 1000 দিয়ে 10000 যত দিয়ে গুণ করব একের পর জটা শূন্য থাকবে ঠিক তত ঘর এদিক ওদিক যাবে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 100 মানে কত একের পর এক দুটো শূন্য আছে তার মানে যদি গুণ করি 100 দিয়ে যদি গুণ করি তাহলে দুই ঘর ডান দিকে যাবে দশমিক যদি 100 দিয়ে ভাগ করি তাহলে দুই ঘর বাঁ দিকে আসবে ঠিক তেমনই আমি যদি 10000 গুণ করি 10000 তোমার একের পর কটা শূন্য আছে একের পর চারটে শূন্য আছে তার মানে যদি 10000 দিয়ে কোনো দশমিক সংখ্যাকে গুণ করি তাহলে আমার যেহেতু একের পর চারটে শূন্য আছে দশমিকটা চার ঘর ডান দিকে যাবে গুণ করলে ডান দিকে ভাগ করলে বাঁ দিকে খেয়াল রাখবে ঠিক আছে তাহলে 10000 ক্ষেত্রে কী হবে তাহলে যদি গুণ করি তাহলে তোমার দশমিকটা চার ঘর ডান দিকে যাবে এবং যদি ভাগ করি তাহলে চার ঘর বাঁ দিকে আসবে এখানে আমি কত দিয়ে গুণ করছি 100 দিয়ে গুণ করছি 100 মানে কি একের পর দুটো শূন্য আছে তাহলে গুণ করা মানে কী হবে গুণ করা মানে দশমিক কোন দিকে যাওয়া ডান দিকে যাওয়া তার মানে ক ঘর ডান দিকে যাবে এখানে দু ঘর যদি ডান দিকে চলে যায় তাহলে কত হবে সমান সমান 0. এই দুটো জিরোর পরে চলে যাবে তার মানে প্রথমে জিরো ছিল তারপরে এই দুটো জিরোর পরে দশমিক চলে গেলো দু ঘর ডান দিকে চলে গেল তাহলে 0 বসিয়ে নিলাম 0.499 তারপর ডট 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 এটা মানে কত পয়েন্টের আগে তিনটে দশমিক দেওয়ার কোনো দরকার নেই তাহলে লিখে নিলাম 0.49 ডট 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 ওকে তাহলে এখানে তাহলে এটা এই এক নম্বর অঙ্ক শেষ হলো মিটাচ্ছি একই রকম দেখো তাহলে আমি চলে যাচ্ছি তোমার দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কী বলেছে প্রকৃত মানটা কত দেওয়া আছে 2.447 ওকে এটা প্রকৃত মান তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত মানে কত আসন্ন মান দশমিকের পর দু ঘর পর্যন্ত মানে এই ঘর অবধি করতে হবে চার সেকেন্ড চার অবধি করতে হবে তার মানে যদি করতে হয় যে ঘর পর্যন্ত করবো তার পরের ঘরটা আমি দেখবো তার পরের ঘর কত 7 পাঁচের থেকে বেশি তার মানে সেই ঘরটা বেড়ে যাবে তাহলে আসন্ন মান কত হবে 2.4 এই ফোর সেকেন্ড ফোর অবধি করছি সেটা ডিপেন্ড করছে তার পরবর্তী অঙ্কের ওপর পরবর্তী অঙ্কটা কী আছে পাঁচের থেকে বেশি তার মানে হয়ে গেল 5 এক ঘর বেড়ে গেল আসন্ন মান পেয়ে গেলাম প্রকৃত ভুল প্রকৃত ভুলের সূত্র কী বললাম প্রকৃত ভুলের সূত্র এর আগে বললাম আবার রিপিট করছি আসন্ন মান আর প্রকৃত মানের ডিফারেন্স মানে যেটা বড় হবে সেটা থেকে ছোটোটা মাইনাস তাহলে এখানে বড় কী হচ্ছে দেখো কী কী কোন কোন সংখ্যা আছে আমি বুঝে দিচ্ছি আগে আছে তোমার 2.447 আর একটা আছে 2.45 পূর্ণ সংখ্যা দুই সেম
দশাংশ, দশমিকের পরে এক ঘর চার, চার সেম সেম, শতাংশ ঘর এখানে আছে পাঁচ আর এখানে আছে তোমার সরি এখানে আছে চার এখানে আছে পাঁচ, তার মানে বেশি কোনটা হচ্ছে? অবভিয়াসলি তার মানে বেশি হচ্ছে এইটা। ঠিক আছে, সবসময় বলে রাখছি দশমিক সংখ্যা বড় কি ছোট এইভাবে ঘর অনুযায়ী দেখে দেখে করতে হয়। ঠিক আছে, তার মানে এখানে এটা বড় এটা ছোট, তার মানে এইটা বিয়োগ এইটা হবে, এটা হচ্ছে আমি তার মানে 2.45। দশমিকের পরে আগে এবং পরে, মাঝে নয় আগে এবং পরে আমি শূন্য অ্যাড করতেই পারি, দিয়ে দিলাম আমি একটা, কেন সুবিধার জন্য, বিয়োগের জন্য, বিয়োগ 2.447। অনেকে মনে করে কি এখানে 45 আছে আর এখানে 447 আছে, যদিও সংখ্যাটা এভাবে বলতে নেই তবু অনেকে মনে করে এখানে 45 এখানে 447, তখন অবভিয়াসলি এটা বলো এটা বলো, তা নয়, সবসময় দশাংশ শতাংশ করে পাট পাট করে দশমিকের পর সংখ্যাগুলো বলতে হয় ওইভাবে পাট পাট করে। যেমন এখানে বলছি 2.447 কিন্তু আমি বলছি না, আমি বলছি 447, পাট পাট করে বলতে হয়, তাই ঠিক তাই এখানে 2.45, যখন ছোটো কি বড় দেখবো তখন আমি ওই দশাংশ শতাংশ ঘর অনুযায়ী দেখবো। বিয়োগটা করি কত হবে, 450 447, তার মানে 0.003 হবে, আনসার লিখে দিচ্ছি আমি 0.003। ওকে আচ্ছা, এবার হচ্ছে আপেক্ষিক ভুল। আপেক্ষিক ভুল মানে কি? আপেক্ষিক ভুল মানে হচ্ছে প্রকৃত ভুল বাই প্রকৃত মান। প্রকৃত ভুল মানে এটা বেরোলো, প্রকৃত মান হচ্ছে এটা, লিখে নিই 0.003/2.447। দশমিক উঠে যাবে, এখানে দশমিক উঠাবো তিন ঘর আগে, এখানেও তিন ঘর আগে দশমিক উঠিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো আমার উপর হচ্ছে 0003 মানে হচ্ছে তিন, আর নিচে 2447 পড়ে থাকলো, 2447 কাটে কি না দেখি। না কাটবে না, তাহলে আমি এটা কী করছি, না কাটলে সেটাকে আমাকে পয়েন্টে কনভার্ট করতে হবে, কনভার্ট করি আমি এখানে করে নিই, ওখানে আনসার বসিয়ে দেবো, তাহলে কথা হচ্ছে 3/2447, তিন দশমিক দিয়ে শূন্য, তিরিশ যাবে না, আবার শূন্য নিয়ে শূন্য, 300 এটাও যাবে না, আবার শূন্য নিয়ে শূন্য, 3000 এটা চলে যাবে, দেখুন এখানে হচ্ছে 2447 এখানে 3000, তার মানে একবারে চলে যাবে হচ্ছে 2447। বিয়োগ করলে কত হয়, 3, 5, 5, 553, 553 দশমিকের জন্য একটা শূন্য বসবে, তাহলে 5530 এটা চলে যাবে, দেখো দুই দিয়ে চলে যাবে, দুইবারে দিয়ে, সব দিয়ে 14, 4, 2, 8, 9, 8, 4 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে আমি একটা কাজ করছি 0 পয়েন্ট, এই আমি আদুল পন্থ রেখে দিচ্ছি, এরপর ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে আনসার তাহলে কত হলো, এটার আনসার তাহলে হলো হচ্ছে পয়েন্ট, এবার পয়েন্ট দশমিকের আগে আমি 0 বসাতে পারি, তাহলে এখানে আনসার হলো তাহলে 0.0012 ডট 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 দিয়ে দিলাম, 0.0012 নিজের ভাগটা মিটাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে শতকরা ভুল, তাহলে কত হচ্ছে শতকরা ভুল মানে হচ্ছে প্রকৃত আপেক্ষিক ভুল ইন্টু 100, তাহলে আপেক্ষিক ভুল কত, এখানে আপেক্ষিক ভুল হচ্ছে এটা 0.0012 ডট 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 অবশ্যই দেবে ইন্টু 100, 100 দিয়ে গুণ, একের পরে দুটো শূন্য, তাহলে গুণ মানে কত, দশমিক তোমার ডান দিকে যাবে, ক ঘর যাবে, এখানে একের পর দুটো শূন্য আছে তাই দু ঘর ডান দিকে যাবে, দু ঘর ডান দিকে যাওয়া মানে কত, এই দুটো জিরোর পরে দশমিক বসা মানে 0.012 ডট 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 ডট, তিনটে জিরো লেখার কোনো মানে হয় না, তাহলে 0.12 ডট 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 ডট, তাহলে আর শতকরা ভুল তাহলে বেরিয়ে গেল। ওকে, এরপর যে তোমার তিন নম্বর দুটো অঙ্ক করিয়ে দিলাম, তিন নম্বরটা অঙ্কটা আশা করছি তোমরা করে নিতে পারবে, ঠিক আছে, তো মিটাচ্ছি। এরপর 11 নম্বর অঙ্ক, একদম ঠিক 10-এর মতো, শুধুমাত্র ওখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছিলো, এখানে বলেছে সার্থক অঙ্ক পর্যন্ত, সার্থক অঙ্ক মানে প্রথম থেকে একদম দশমিকের প্রথম থেকে গোনা স্টার্ট করবো, আমি আগেই বললাম সার্থক অঙ্ক গুণগুলো, ঠিক আছে, তাহলে এখানে তোমার কী হচ্ছে 11-এর, এখানে ঠিক আমি 11-এর একটা কাজ করছি, 11-এর আমি 2 করছি আর 3 করছি, 11-এর 2 প্রকৃত মানটা কত বলা আছে 0.02145, এটা হচ্ছে প্রকৃত মান। এবার চেয়েছে তিনটি সার্থক অঙ্ক পর্যন্ত, তিনটি সার্থক অঙ্ক মানে কি, এখানে তাহলে প্রথম সার্থক অঙ্ক কোনটা, আমি আগেই বললাম সার্থক অঙ্ক বোঝানোর সময় যে ফার্স্টে 0 নেওয়া যাবে না, প্রথমে 0 আছে নেওয়া যাবে না, তার মানে 1 নম্বর সার্থক অঙ্ক হচ্ছে 2, 2 নম্বর 1, 3 নম্বর 4, তারপর চলবে, ঠিক আছে,
তাহলে তিন নম্বর, তাহলে লিখে নিই, তাহলে তিনটি সার্থক অঙ্ক পর্যন্ত আসন্ন মান কত হবে? তিন নম্বর ঘর মানে দুই এক চার, এই চার নম্বর মানে চার পর্যন্ত নিতে হবে, তাহলে তিন 0.0214 হলো ফাইভ। তাহলে তিনটি সার্থক অঙ্ক মানে কতটা? এক দুই তিন, এত দূর পর্যন্ত লিখতে হবে আমাকে। এবার চার অব্দি যখন লিখবো তার মানে তারপরের সংখ্যাটা দেখবো, তারপরের সংখ্যাটা কত আছে? পাঁচ। পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে কী হয়? আগের সংখ্যাটা এক ঘর বেড়ে যায়, তাহলে এই চারটা পাঁচ হয়ে যাবে। তাহলে আসন্ন মানটা তাহলে কত হলো? 0.021, চার হয়ে গেলো পাঁচ। ওকে, মিটালাম। এবার কি বলেছে? এবার প্রকৃত ভুল, একদম আগের আগের রুলসের মতো তাহলে প্রকৃত ভুল তাহলে কত হচ্ছে? প্রকৃত ভুল ছিল তোমার সূত্র, এটা হচ্ছে আসন্ন মান। হ্যাঁ, তাহলে প্রকৃত মান আর আসন্ন মানের মধ্যে ডিফারেন্স, তাহলে এখানে বড় ছোট কোনটা হচ্ছে লিখি দেখি। 0.02145, এখানে হচ্ছে 0.0215। দশাংশ ঘর জিরো, দশাংশ ঘর জিরো। শতাংশ দুই, শতাংশ দুই। সহস্রাংশ এক, সহস্রাংশ এক। চার দশমিক স্থান পর্যন্ত ঘর কত হচ্ছে? চার, এখানে হচ্ছে পাঁচ। তার মানে বেশি কোনটা? অবভিয়াসলি তার মানে বেশি হচ্ছে এটা। ওকে, তার মানে কী হবে? এইটা বিয়োগ এইটা হবে, সেটা আমি লিখে নিই। 0.0215, লাস্টে এটা জিরো বসিয়ে দিলাম, কারণ এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর করার জন্য লাস্টে আমি জিরো অ্যাড করলাম সুবিধার জন্য। ফোর ফাইভ। ওকে, বিয়োগটা করি। পাঁচ জিরো 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 জিরো, 0.0000005। তাহলে আনসার তাহলে আমি লিখে নিচ্ছি, এখানে লিখছি পাশে 0.00005। নিচের পার্টটা মিটাচ্ছি আমি, বিয়োগটা। প্রকৃত ভুল হলো। এবার হচ্ছে তোমার কি আপেক্ষিক ভুল, তাহলে আপেক্ষিক ভুল, তাই তো? আপেক্ষিক ভুল কী হবে? আপেক্ষিক ভুলের রুল ছিল কি? প্রকৃত ভুল বাই প্রকৃত মান, প্রকৃত ভুল এটা, প্রকৃত মান এটা করি, তাহলে কত হচ্ছে? 0.00005, 0.02145, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচ ঘর পাঁচ ঘর। পয়েন্ট উঠিয়ে দিলাম, সমান সমান হলে তবে পয়েন্ট উঠাতে পারবো না, তো কিন্তু একশো উপরে নিচে একশো হাজার এগুলো গুণ করতে হয়, কিন্তু আশা করছি তোমরা জানো, ক্লাস সেভেনে পড়ো আশা করছি জানো। তাহলে কত হলো তোমার সংখ্যাটা? উপরে থাকলো তার আগে সব জিরো, মানে শুধু পাঁচ, এখানে হচ্ছে জিরো, এই জিরোগুলো বাদ, তাহলে 2145, 2145 কাটে কি না দেখি। কাটবে, পাঁচ চারে কুড়ি, পাঁচ দুই দশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, তার মানে হচ্ছে 1/429। এবার 1/429 মানে কত? এটাকে পয়েন্টে কনভার্ট করবো, করি 1/429, এক দশমিক দিয়ে শূন্য যাবে না, শূন্য বসিয়ে শূন্য তাও যাবে না, আবার শূন্য বসিয়ে শূন্য, হাজার চলে যাবে, দুইবারে যাবে, আঠেরো, পাঁচ, দশ থেকে দুই আট বদলে দুই, ছয়, চার, নয়, এক, 142 পয়েন্টের জন্য আবার শূন্য পাবো। 1420, 1420 কতবারে যাবে? চার তিনে বারো, তিন দুগুণে ছয়, সাত, হ্যাঁ তিনবারে চলে যাবে, তিনবার করলে হবে তোমার 3 × 27, হাতে থাকলো দুই, আট, বারো। তোমার বিয়োগ করে যা হবে, আমি জায়গা নিয়ে তাই করলাম না, বিয়োগ করে যা হবে তাই, তাহলে আমি তাহলে ডট ডট দিয়ে দিই, তাহলে আনসার তাহলে কত হচ্ছে? 0.0023 ডট 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 ডট, আমি এখানে পুরোটা মিটিয়ে দেবো, মিটিয়ে দিয়ে আমি শুধুমাত্র আনসারটা লিখে দেবো, ঠিক আছে? পয়েন্টের আগে আমি দশমিক বসাতে পারি, তাহলে কত হচ্ছে? 0.0023 ডট 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 ডট। আপেক্ষিক ভুল হলো। এবার কী বের করবো? এবার বের করবো হচ্ছে শতকরা ভুল। শতকরা ভুল, শতকরা ভুলের রুলস কী? আপেক্ষিক ভুল ইনটু হান্ড্রেড, তাহলে শতকরা ভুল তাহলে কত হচ্ছে? শতকরা ভুল 0.0023 ডট 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 অবশ্যই দেবে, ইনটু হান্ড্রেড,
कर ले कत हो आबार एक ही रकम दशमिक दुघर आगे चले जाए सामने दिखे डान दिखे तहले जिरो 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 पॉइंट टू थ्री डट 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 तीनटे जिरो देवर कोनो माने हय ना जिरो पॉइंट टू थ्री डट 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 तीनटे आंसर बेरिये गेलो मिराज एरपर एगारो तीन नम्बर अंक टू पॉइंट जिरो फोर थ्री टू पॉइंट जिरो थ्री फोर एटा गेलो तोमार प्रकृत मान তিনটি সার্থক অঙ্ক পর্যন্ত আসন্ন মান লিখি তাহলে তিনটি আসন্ন মান কি হবে তিনটি সার্থক অঙ্ক তার মানে প্রথম সার্থক অঙ্ক এখানে কি আছে দুই মাঝে জিরো নেওয়া যায় আমি সার্থক অঙ্কর ওখানে বললাম মাঝে জিরো নেওয়া যায় কিন্তু প্রথম এবং লাস্টে জিরো নিতে পারবো না টু পয়েন্ট জিরো থ্রি ফোর তাহলে প্রথম সার্থক অঙ্ক দুই সেকেন্ড হচ্ছে তোমার জিরো থার্ড হচ্ছে তিন তার মানে এই অবধি আমাকে লিখতে হবে যত ঘর পর্যন্ত লিখব তার পরের ঘরটার উপর ডিপেন্ড করে সেটা চেঞ্জ হতে পারে না হতে পারে তার পরের ঘর কত হচ্ছে এখানে চার পাঁচের থেকে কম তার মানে এটা চেঞ্জ হবে না ওইটাই পড়ে থাকবে তাহলে আসন্ন মান তাহলে কত হবে টু পয়েন্ট জিরো থ্রি ওকে হয়ে গেল এবার কী বলেছে তোমার তাহলে প্রকৃত ভুল আবার একই রকম প্রকৃত ভুল হচ্ছে তোমার আসন্ন মান আর প্রকৃত মানের মধ্যে ডিফারেন্স টু পয়েন্ট জিরো থ্রি ফোর টু পয়েন্ট জিরো থ্রি লাস্টে জিরো দিয়ে দিলাম সুবিধার্থে পূর্ণ পূর্ণ সেম দশাংশ দশাংশ সেম শতাংশ শতাংশ সেম সহস্রাংশ চার সহস্রাংশ জিরো তার মানে বড়কে বড় হচ্ছে এটা তাহলে এটা বিয়োগ এটা হবে টু পয়েন্ট জিরো থ্রি ফোর বিয়োগ টু পয়েন্ট জিরো থ্রি জিরো টু পয়েন্ট জিরো থ্রি জিরো বিয়োগ করলে হবে ফোর জিরো 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 পয়েন্ট জিরো জিরো ফোর হবে আনসার ঠিক আছে পাশে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এবার তাহলে কী হবে প্রকৃত ভুল হলো এবার হবে আপেক্ষিক ভুল রুলস কী প্রকৃত ভুল বাই প্রকৃত মান মানে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর প্রকৃত মান এটা তাহলে টু পয়েন্ট জিরো থ্রি ফোর তিনটে সংখ্যার আগে দশমিক তিনটে সংখ্যার আগে দশমিক তাহলে দুটো দশমিক উঠে গেল উপরে উঠিয়ে দিলাম ওপরে তাহলে পড়ে থাকলে কত জিরো 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 ফোর মানে হচ্ছে শুধু ফোর নিচে তোমার টু জিরো থ্রি ফোর কাটবে কি না দেখি কাটবে না তাহলে এটা ভাগ যাবে দশমিক দিয়ে শূন্য যাবে না শূন্য নিয়ে শূন্য তাও যাবে না শূন্য নিয়ে শূন্য এবার চলে যাবে কতবারে যাবে একবারে দেব টু জিরো থ্রি ফোর ছয় ছয় নয় এটা হচ্ছে তোমার এক তাহলে এবার দেখি আমি পয়েন্টের জন্য একটা শূন্য পাবো শূন্য বসিয়ে দিলাম এবার কতবারে যাবে নয় দুই আঠেরো নয় বারে চলে যাবে নয় বারে ছত্রিশ ছয় তিন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন তিন বসে গেল নয় দুই আঠেরো চার পাঁচ তিন এক আর করার দরকার নাই আমি ডট ডট দিয়ে দিলাম পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন তার মানে কত পাশে লিখে নিলাম এখানে আনসারটা পয়েন্টের আগে জিরো দিতে পারি প্রত্যেকটা অঙ্কে দেখো একই রুলস প্রত্যেকবার বলে দিচ্ছে আশা করছি অসুবিধা হওয়ার উচিত না তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন ডট 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 অবশ্যই দেবে নিজের পার্টটা আমি মেটাচ্ছি প্রত্যেকটা অঙ্ক একই অঙ্ক তাহলে এরপরে কী হচ্ছে আপেক্ষিক ভুল হলো শতকরা ভুল তাহলে শতকরা ভুল সূত্র কি আপেক্ষিক ভুল ইনটু হান্ড্রেড তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন ডট 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 ইনটু হান্ড্রেড করে দিলাম একশো দিয়ে গুণ তার মানে দশমিক দুবার ডান দিকে চলে যাবে তাহলে জিরো 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 পয়েন্ট ওয়ান নাইন ডট 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 তোমরা যদি এই লাইনটা না লেখো তাহলেও হবে অসুবিধা নেই আমি জাস্ট বোঝার জন্য অনেকের অসুবিধা হয় সেজন্য বোঝার জন্য লিখছি দশমিকের আগে তিনটে জিরো থাকার কোনো মানে হয় না তাহলে আনসার হলো জিরো পয়েন্ট ওয়ান নাইন ডট 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 তাহলে প্রত্যেকটা অঙ্কের উত্তর বেরিয়ে গেল মিটাচ্ছি আজ তাহলে এ পর্যন্ত এর মধ্যে থেকে যদি কোনোরকম প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং
যদি যে অঙ্কগুলো বাদ দিলাম কয়েকটা অঙ্ক, আশা করছি অসুবিধা থাকা উচিত নয়, তারপরে যদি অসুবিধা থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবে এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমার কোন অঙ্কটা প্রবলেম হচ্ছে, তো আমি সেই অঙ্কের সলিউশন, ওই পার্টিকুলারলি কোন অঙ্কের সলিউশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ব্যাস আজকের মতো তাহলে এইটুকুই। যদি আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তোমার ক্ষেত্রে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তুমি এখানে নতুন হয়ে থাকো এবং যদি আমার চ্যানেল তোমার হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।